পশ্চিমবঙ্গ থেকে নাসির উদ্দিন মন্ডল ভাই জানতে চাইছেন জিন সম্পর্কে যতটুকু জানা যায় তার মধ্যে থেকে আমি আপনি আমাকে একটু বুঝিয়ে বলুন আমি জিনকে একটু বেশি ভয় পাই যেটা আমাকে সিরিখের দিকে নিয়ে যেতে পারে আসলে আমার ধারণা জিন মানুষ বা পশু পাখির বেশে এসে জিন মানুষ বা পশু পাখির পোষে বেশে এসে আমার কোনো ক্ষতি করতে পারবে যেমন আমাকে বড় আঘাত করে আহত করতে পারে বা গলা টিপে আমাকে মেরে ফেলতে পারি আমি একাতে জিনের খুব ভয় পেয়ে যাই জিনের ব্যাপারে একজনের থেকে কিছু কথা শুনে সেদিন থেকে আমি আর উপর ঘরে না শুয়ে নিচের ঘরে শুই আমি খুবই ভয়ে ভয় পেয়ে আছি আমার এইসব ভয়গুলো কতটুকু কতটা যুক্তিসঙ্গত ইসলামী সরিয়া অনুযায়ী এর কি কোনো ভিত্তি আছে যে প্রথম কথা হচ্ছে জিন জি মহান আল্লাহর একটা মখলুক এটা সত্য যেমন আমরা জানি মহান আল্লাহ বলেছেন ওমা খালাকুল জিন্না বলে ইনসা ইল্লা আলী আবুদন আমি জিন এবং ইনসানকে মানুষকে আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি জিন আছে কোরআনে একটা সোরা জিন বলে একটা সরাই আছে জি সোরা জিন বলে একটা জিন সুরাই আছে তাহলে জিন যে আছে এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে জিন যদি আমরা বিশ্বাস না করি তাহলে কোরআনকেও অবিশ্বাস করা হলো যেহেতু কোরআনে জিনের কথা বলা হয়েছে প্রথম কথা দু নম্বর কথা হচ্ছে যে জিনকে আপনি যত ভয় পাবেন তত আপনার উপরে জিনকে হবে জি আরো আগ্রাসী হয়ে উঠবে জি তত আপনাকে ভয় দেখাতে কি করবে সাহসী হয়ে যাবে সেই জন্য জিনকে ভয় পেলে হবে না জিনকে ভয় পেলে হবে না জিন আছে সত্যি আছে আমার বাড়ির আশেপাশে হয়তো রয়েছে আপনার বাড়ির আশেপাশে রয়েছে কিন্তু যখন আপনি মনে করবেন যে জিন আমাকে আমার ক্ষতি করবে জিন থেকে আপনি ভয় পাচ্ছেন উপরে থেকে নিচে শুচ্ছেন তখন জিন কিন্তু আপনার উপরে আক্রমণ করার জন্য আরও বেশি কী হবে জি সাহসী হয়ে উঠবে সেই জন্য জিনকে কখনো প্রশ্রয় দিলে হবে না যেমন আমরা জানি মানুষের কোনো শত্রু যদি থাকে আমার যদি কোনো শত্রু থাকে আপনার কোনো শত্রু থাকে আর তাকে যদি আপনি সব সময় ভয় পান তাহলে সেই শত্রু আপনাকে কাবু করতে চেষ্টা করবে আর যদি আপনি শত্রুর সামনে যদি রুখে দাঁড়ান শত্রুর সামনে যদি রুখে দাঁড়ান একবার যদি আপনি রুখে দাঁড়ান তাহলে সেই শত্রু জেনে যাবে যে না একে কিন্তু কাবু করা সম্ভব নয় সে সব সময় কি করবে আপনার থেকে দূরে দূরে থাকার চেষ্টা করবে অনুরূপ জিনও তাই জিন ক্ষতি করতে পারি বিভিন্ন বেশে এসে বিভিন্ন বেশে এসে বিভিন্ন রকমের রূপ ধারণ করে ক্ষতি করতে পারি আর এর থেকে বাঁচার সব থেকে উপায় হচ্ছে যে সকাল সন্ধ্যার যে দোয়াগুলো রয়েছে যে তারপর সোরা শেষ দুটি আয়াতিল্লা খালাক তারপরে যে মোট কথা সকাল এবং সন্ধ্যার পঠিত যে দোয়াগুলো রয়েছে কন্টিনিউ সকাল সন্ধ্যায় পড়ি তাহলে ইনশাল্লাহ আপনার জিন এবং ভূতের কোন রকমের আশঙ্কা ভয় থাকবে না অনুরূপভাবে আমরা যখন রাত্রে ঘুমাতে যাব। তখন যদি আমার আয়াতাল কুরসি পড়ে সোরা বাকার শেষ দুটো আয়াত পড়ে সোরা ইখলাস সোরা ফালাক এবং সোরা নাস তিনবার তিনবার করে পড়ে যদি পুরো শরীরে ফু দিয়ে নিই তাহলে ইনশা আল্লাহ আপনি সারা রাত নিশ্চিন্তে ঘুমাবেন কোন রকমের ভয় এবং টেনশন আপনার হবে না মানুষ এবং চিন কোন রকমের ক্ষতি করতে পারবে না জি ভূতের ভয় পাওয়া এটা স্বাভাবিক জিনের ভয় পাওয়া এটা স্বাভাবিক কিন্তু বেশি ভয় ভয় পেলে আপনার ক্ষতি হতে পারে এমনকি অনেক সময় এমনও আমরা হয় দেখি যে বাড়িতে সামান্য একটা খুট করে শব্দ হলো সেটাকে আমরা জিন ভেবে বসে আসলে কিন্তু ওরকম জিন না রাত্রে আপনি হাঁটছেন যে পায়ের একটা শব্দ বিশেষ করে গভীর রাত্রে নিরিবিলিতে আপনি একাকে হাঁটছেন পায়ের একটা আলাদা একটা শব্দ হয় যে চলার সময় খালি পায়ে কিংবা চপ্পল জুতো যাই পরে হাঁটুন না কেন আর সবসময় মনে হবে যেন পিছন দিয়ে কেউ আসছে পিছন দিয়ে কেউ আসছে এগুলো আসলে মনের একটা ধারণা এগুলো কিন্তু সত্য না জি খুট করে একটা শব্দ হলো আপনি ভাবলেন জিন আপনি ভয় পেয়ে গেলেন তাহলে কিন্তু আপনি না আরও কিন্তু আপনাকে কাবু করার যদি জিন আশেপাশে থাকে তাহলে আপনাকে সত্যিকারের আরও কাবু করার চেষ্টা করবে এই জন্যে যে সাহসী হওয়ার চেষ্টা করুন জিন আমার কোনো ক্ষতিপাত করতে পারে না আমি একজন মুসলিম আমি একজন সলাত আদায় করি আমি সকাল সন্ধ্যার দোয়া পাঠ করি এই জন্য জিন আমার কোনো ক্ষতি করতে পারি না এই যে মনে ধারণা রেখে আপনি চলা কোন নিশাল আপনার কোনো ক্ষতি করবে না